দেখছেন বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি আছি নাবিল খান এবং আমার সাথে আছেন রিফাত মাসুদ। ব্রাজিল তারা কিন্তু গেল রাতে ওয়ার্ল্ড কাপের পর প্রথম তারা কিন্তু জয় পেয়েছে, তবে এই ম্যাচটা যতটুকু শুরুর আগেও আলোচনায় ছিল বর্ণবাদ নিয়ে, ম্যাচের শেষেও কিন্তু আসলে বর্ণবাদের সেই ইস্যু আবারও কিন্তু মাথাছাড়া দিয়ে উঠেছে। সে ম্যাচ নিয়ে আমরা কথা বলবো। ক্রিশ্চিয়ানো রোনালদোর 199তম পর্তুগালের জার্সির ম্যাচে জয় পেয়েছে তার দল, তার ফ্যানরা তাকে নিয়ে কি করেছে, সব কিছু নেই আমাদের আলোচনা। সবার প্রথমে ব্রাজিল, এই ম্যাচটা যদি আমরা ডিরেক্টলি যদি চলে আসি, যখন এই ম্যাচটা শুরু হয় তার আগেই কিন্তু আমরা স্টেডিয়ামে দেখেছি ব্যানার যে যেখানে বর্ণবাদ আছে সেখানে ফুটবল নয়। এক্স্যাক্টলি, এবং ব্রাজিল তাদের ইতিহাসে প্রথমবারের মতো কালো জার্সি পরে মাঠে নেমেছিল বর্ণবাদ বিরোধী একটা স্ট্যান্ড পুরো বিশ্বের কাছে তুলে ধরার জন্য, এবং তারা ফার্স্ট হাফে পুরোটাই খেলেছে এই কালো জার্সি পরে। বুঝতেই পারছেন যে বর্ণবাদ ইস্যুটা আসলে কতখানি গুরুতর, এবং সেই কারণেই ব্রাজিলের এই চেষ্টা। গিনির বিপক্ষে ব্রাজিল শেষ পর্যন্ত জিতেছে, ফার্স্ট হাফে তারা এই ব্ল্যাক জার্সি পরে খেলেছে, এবং সেকেন্ড হাফে তারা তাদের নিয়মিত সেই হলুদ জার্সি পরে বাকি হাফটা তারা খেলেছে। ভিনিসিয়াস জুনিয়র এই ম্যাচ শেষে অবশ্য আরেকটা নতুন সমস্যা নিয়ে কথা বলেছেন, যে ম্যাচটা বর্ণবাদ বিরোধী ম্যাচ, সেই ম্যাচ শেষেও বর্ণবাদ উস্কে গেছে নতুন করে। ফিলিপে তার বন্ধু, ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রের বন্ধু, তাকে নিয়ে একটা ঘটনা ঘটেছে, ঘটনাটা ব্যাখ্যা করছি পরে। ভিনিসিয়াস একটা টুইট করেছেন, সেখানে তিনি বলছেন, আমি যখন ইতিহাস গড়ে কালো জার্সি পরে খেলছিলাম, আবেগে ভাসছিলাম, আমার বন্ধুকে নিয়ে তখন স্টেডিয়ামে ঠাট্টা তামাশা করা হচ্ছিল, যা করা হয়েছে তা দুঃখজনক, অবিশ্বাসে ভুগতে হচ্ছে। আমি প্রশ্ন রাখতে চাই, সিসিটিভি ফুটেজ কোথায়? সিসিটিভি ফুটেজ কোথায় বলতে কি বোঝাতে চেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র? আসলে ঘটেছিল কি? ও গ্লোবো একটা রিপোর্ট করেছে সেই জায়গাটায় যেটা ঘটেছিল, যে ভিনিসিয়াস জুনিয়রের আসলে উপদেশটাও বলা হয় তাকে, সিলভা, ফিলিপে সিলভা, তিনি যখন আসলে মাঠে প্রবেশ করছিলেন তখন সেই জায়গায় একজন সিকিউরিটি ইনচার্জ অর সিকিউরিটি গার্ড, যেটাই আমরা বলি নিরাপত্তা দায়িত্বে থাকা যিনি ছিলেন, তিনি আসলে তাকে ডিরেক্ট মানে কলা মানে বানানা সেটা আসলে বের করে বলছে, তোমাকে আটকানোর জন্য বা তোমাকে তোমার নিরাপত্তা চেক করার জন্য আমার এটাই আসলে যথেষ্ট, আমার সেখানে পিস্তলের দরকার নেই। এই কথাটা নিয়ে কিন্তু আসলে নতুন করে আবার সেই ইস্যুটা মাথাছাড়া দিয়ে উঠছে ভিনিসিয়াস। কিন্তু দেখুন, ভিনিসিয়াসের এই ঘটনাটা নিয়ে কিন্তু বর্ণবাদ ইস্যুটা কিন্তু আবারও মাথাছাড়া দিয়ে উঠেছে ওয়ার্ল্ড ফুটবলে। আমরা লালিগায় দেখেছিলাম রিয়াল মাদ্রিদের ম্যাচে সেটা নিয়ে আসলে কত কিছু হয়েছে। এরপর ফিফা ভিনিসিয়াসকে বর্ণবাদ কমিটির প্রধানও কিন্তু আসলে করে দিয়েছে, এবং সবাই ভিনিসিয়াসের পাশে আছে এমন একটা মোমেন্টে, যেখানে ব্রাজিল সেই ব্ল্যাক জার্সি পরে যেই ম্যাচটা খেলছে সেই ম্যাচে প্রবেশ করার আগেই তার ফ্রেন্ডের সাথে এরকম একটা ঘটনা হলো। এবং এই ম্যাচটা হয়েছে স্পেনের বার্সেলোনায় এস্পানিয়লের মাঠে, অর্থাৎ যেই স্পেন নিয়ে এত বেশি কথাবার্তা, এত বেশি তর্ক বিতর্ক, এবং ভিনিসিয়াস জুনিয়রকে যেখানে আসলে বর্ণবাদের শিকার হতে হয়েছে প্রায় সময়, সেই স্পেনের মাঠে ব্রাজিল যখন খেলতে গেল যে ম্যাচটা বর্ণবাদ বিরোধী, সেই ম্যাচ শেষেও বর্ণবাদের পুরো এই বিতর্ক নতুন করে উস্কে গেল, সেটা সবার জন্যই দুঃখজনক। দেখা যাক শেষ পর্যন্ত ওই ঘটনার সুরাহা কি হয়। ব্রাজিলের ম্যাচের দিকে আমরা যদি একটু ফোকাস করি, ব্রাজিল শেষ পর্যন্ত গিনির বিপক্ষে 4-1 গোলে জিতেছে। ব্রাজিলের নতুন কোচ, যিনি আন্ডার-20 টিমের মূলত কোচ, বয়সভিত্তিক দলের সেই দলের কোচ, তার প্রথম জয়, এবং জোয়েলিংটন, যিনি ব্রাজিলের জার্সিতে তার অভিষেক হয়েছিল, তিনি অভিষেকেই গোল পেয়েছেন ম্যাচের একেবারে শুরুর দিকে, এবং ব্রাজিল এগিয়ে গিয়েছিল 1-0। এরপরে রদ্রিগো ব্যবধান করেন 2-0 প্রথমার্ধ শেষের আগে, নিয়ার পোস্টে একটা ভালো ফিনিশিং তিনি করেছিলেন। সেকেন্ড হাফের শুরুতে এর আগেই অবশ্য একটা গোল গিনি শোধ করেছিল, 2-1 হয়েছিল। এরপরে এডার মিলিতাও ব্যবধান 3-1 করেন, ভিনিসিয়াস জুনিয়র একেবারে শেষে গিয়ে ব্যবধান করেছেন 4-1। গিনি কিন্তু ম্যাচটা আসলে ফার্স্ট হাফটা যদি আপনি দেখেন, সেখানে গিনি হচ্ছে কিছুটা কম্পিটিটিভনেস কিন্তু তারা রাখতে পেরেছিল, হ্যাঁ সেই জায়গায় একটা গোল তারা শোধ দিয়েছে, সব কিছুই ফাইন। তবে এই ম্যাচটা আসলে ব্রাজিলের জন্য জয়টা কিন্তু ইম্পর্টেন্ট ছিল। আপনি ওয়ার্ল্ড কাপে থেকে বাদ পড়ে যাওয়া, এরপর আমরা মরক্কোর সাথে দেখেছি ব্রাজিল তারা হেরে গিয়েছিল, ইনফ্যাক্ট ব্রাজিলের এই জয়টা তো আসলে তাদের জন্য বেটার ইন এসেন্স। এই দলটা নিয়ে অনেক কথা হচ্ছে, এই দল এখনও হচ্ছে পার্মানেন্টলি কোনো কোচ সিলেক্ট করতে পারছে না, নতুন কোচ কে হতে যাচ্ছে। আপনি ব্রাজিলের মতো একটা দল, তারা কেন অপেক্ষা করছে আসলে, এটার পেছনে কারণটা কি? যে আমরা মেইনলি সবসময় দেখা যায় যে আনচেলত্তি হচ্ছে হচ্ছে না, আনচেলত্তির জন্য তারা বসে আছে, বাট এটাও কি আসলে মেইন রিজন? দেখুন, ব্রাজিলের কোচ কে হবেন এই ব্যাপার নিয়ে এতদিন কিন্তু সংশয় থাকার কথা নয়। আইডিয়ালি যদি আপনি চিন্তা করেন, এই বছরটা ব্রাজিলের জন্য বেশ গুরুত্বপূর্ণ, এবং কার্লো আনচেলত্তি যদি শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদে থেকেই যান, তার সঙ্গে রিয়াল মাদ্রিদের চুক্তি রয়েছে আগামী বছর পর্যন্ত, অর্থাৎ 2024 সাল পর্যন্ত। এখন ব্রাজিল কি ততদিন অপেক্ষা করবে কার্লো আনচেলত্তির জন্য আরও একটা বছর? এই এক বছর যদি ব্রাজিল অপেক্ষা করতে যায়, এই এক বছরের ভেতরে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার স্টার্ট হয়ে যাবে, এরপরে আগামী বছর এরকম সময় কোপা আমেরিকা শুরু হবে, তো কার্লো আনচেলত্তি যদি পরের
মৌসুম পুরোটা শেষ করে যান, তাহলে কি কোপা আমেরিকার আগ দিয়ে দিয়ে কার্লো আনচেলোতি যোগদান করবেন? ব্রাজিলের এফ এর প্রেসিডেন্ট তিনি আবার এরকম একটা ইঙ্গিতও দিয়ে রাখছেন, ব্রাজিলের নতুন কোচ কে হতে পারেন? কার্লো আনচেলোতি বাদ দিয়ে আর কারো নাম সেভাবে জোরে সোরে শোনাও যাচ্ছে না। তো সব মিলিয়ে ব্রাজিলের জন্য এই ব্যাপারটা একটু বোধহয় তাদেরকে নড়বড়ে করেই দিচ্ছে, যেহেতু ব্রাজিলের মরক্কোর সঙ্গে ব্রাজিল শেষ ম্যাচে হেরেছিল। রামন মেনেঞ্জেস যিনি এখন এই মুহূর্তে ব্রাজিলের দায়িত্বটা সামলাচ্ছেন, তিনি যে কতখানি তার যোগ্যতার বা সামর্থ্য রয়েছে তাই নিয়েও প্রশ্ন আছে, এই কারণে যে এই ফিফা অনূর্ধ্ব ২০ বিশ্বকাপে ইসরায়েলের কাছে হেরে দলটা বাদ পড়লো, ওই দলের কোচও তিনি ছিলেন। তো তিনি এখনই সিনিয়র টিমের তারপরে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার। তো এইখানে আসলে ব্রাজিল কোন পথে যাচ্ছে আমার মনে হয় ব্রাজিলের সমর্থকদের একটু শঙ্কাগ্রস্ত হওয়ার বোধ হয় কিছু কারণ রয়েছে। তবে এই জায়গাটায় ব্রাজিলের কোচ হওয়ার জন্য যদি আপনি দেখেন যে অন্য দলগুলোর কোচ হওয়ার জন্য আপনি সেই লিস্টটা আসলে অনেক বড় পাবেন বা সেই লিস্টে অনেক নাম দেখা যায়, এই জায়গায় আনচেলোতি ছাড়া কারো নামে কিন্তু ওভাবেও গুঞ্জন হিসেবে শোনা যাচ্ছে না। হ্যাঁ, আপনি ভাষা অনেক কথা শুনবেন, বাট সেটার তো আসলে কোনো সলিড বেস তো আসলে নেই। এই জায়গায় আসলে ব্রাজিল ফুটবল ফেডারেশন তারা আসলে কি করতে চায় সেটা মনে হয় 21 তারিখের ম্যাচের পর হয়তোবা আরেকটু হয়তোবা আজ পাওয়া গেলেও যেতে পারে, যখন হয়তো কার্লো আনচেলোতি রিয়াল মাদ্রিদে থেকে যাবেন বলে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসবে বা যখন বোঝা যাবে যে রিয়াল মাদ্রিদ থেকে সরছেন না কার্লো আনচেলোতি, তখন হয়তো বোঝা যাবে যে ব্রাজিলের দিক থেকে কি ধরনের প্রস্তুতি আসছে বা ব্রাজিলের দিক থেকে কি বলা হচ্ছে। ব্রাজিলের বিপক্ষে গিনির এই ম্যাচটা নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে বা ব্রাজিলের নেক্সট কোচ কে হতে যাচ্ছে সেটা নিয়ে আপনাদের যদি কিছু মন্তব্য থাকে নিশ্চয়ই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমরা এই ব্রাজিলের ম্যাচ থেকে একটু নজর ফেরাতে চাই ইউএফা নেশনস লীগের ফাইনালে। উয়েফা নেশনস লীগের ফাইনাল কিন্তু আজকে রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেখানে ইউরোপের দুই জায়ান্ট দল তারা কিন্তু আসলে মুখোমুখি হচ্ছে, ক্রোয়েশিয়া এবং স্পেন। দেখো স্টেডিয়াম নেদারল্যান্ডস এই ম্যাচটা কিন্তু শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২:৪৫। স্পেন তারা ইতালিকে হারিয়ে এসেছে, নেদারল্যান্ডস তাদেরকে আসলে হারিয়ে দিয়েছে ক্রোয়েশিয়া, এবং ক্রোয়েশিয়ার জন্য তো আসলে দারুণ একটা কাম ব্যাক বলবো আমরা। তারা আসলে রিসেন্টলি ওয়ার্ল্ড ফুটবলেই তারা আসলে ডমিনেট করছে, ডমিনেট ইন এ সেন্স আপনি দেখেন ১৮ ওয়ার্ল্ড কাপ সেকেন্ড তারা হয়েছে, ২২ ওয়ার্ল্ড কাপ থার্ড তারা হয়েছে। আমরা ২২ ওয়ার্ল্ড কাপটাই যদি দেখি, স্পেন তো একেবারে আসলে ডাল পারফরমেন্স ছিল, এরপর তাদের কোচ চেঞ্জ হয়েছে, তারা সেখান থেকে আসলে কাম ব্যাকটা করতে চাইছে। স্পেন ইটালি ম্যাচটা যে হয়েছিল সেইটার ম্যাচটার আসলে একটা বিগ ম্যাচ ছিল, সেখানে স্পেন জিতেছে, সেটা আসলে কতটুকু ইম্প্যাক্ট রাখবে সেই ফর্মটা বা সেই আত্মবিশ্বাসটা। এখানে দুটো ব্যাপার আছে, একটা হচ্ছে ক্রোয়েশিয়ার এই যে এখনকার যে দলটা তারা বোধহয় কোনো একটা শিরোপা ডিজার্ভ করে এটা অনেকের মতে, এবং জ্লাতকো ডালে যিনি ক্রোয়েশিয়ার কোচ তার মতে এটি হচ্ছে ক্রোয়েশিয়ার ইতিহাসেরই সেরা দল, অর্থাৎ গোল্ডেন জেনারেশন বলে যেটা বলতে যেটা বোঝায় সেই জেনারেশন। আপনি দেখেন যে লুকা মদ্রিচ থেকে শুরু করে ব্রোজোভিচের কথা বলতে পারেন, আপনি কোভাচিচের কথা বলতে পারেন, পেরিসিচের কথা বলতে পারেন, এই প্লেয়াররা বহুদিন ধরে ক্রোয়েশিয়াকে টানছেন এবং ক্রোয়েশিয়ার রিসেন্ট পারফরমেন্স খুবই ভালো ইন্টারন্যাশনাল যে কোনো টুর্নামেন্টে। তো সেটার শেষ যদি হয় একটা ইউএফএ নেশনস লীগ জিতে ক্রোয়েশিয়ার মতো দলের জন্য সেটা বড় পাওয়া, মানে একটা ট্রফি এবং তারাও টুর্নামেন্ট গুলোতে খুব ভালো করতে পারছে না। আগের নেশনস লীগের ফাইনালে স্পেন উঠেছিল কিন্তু তারা শেষ পর্যন্ত জিততে পারেনি, ফ্রান্সের কাছে তারা হেরে গিয়েছিল। প্রথমবার জিতলো পর্তুগাল, পরের বার জিতলো ফ্রান্স, এবং এইবার আসলে কারা জিতবে? দেখুন স্পেনের জন্য এই ম্যাচটা জেতা জরুরি। কেন জরুরি? ঠিক এই কারণে যে স্পেনের যে নতুন জেনারেশন শুরু হয়েছে, স্পেনের তরুণ প্রজন্ম যারা খেলছে এই মুহূর্তে, তারা কিন্তু শিরোপা জয়ের স্বাদটা সেইভাবে জানে না। আবার এই দলে যে নতুন ফুটবলার তাদের সঙ্গে পুরনো কিছু ফুটবলার আছে, যেমন জর্দি আলবা একমাত্র সদস্য যিনি ২০১২ ইউরো জিতেছিলেন, কার্ভাল কি ছিলেন সেই দলটায়? সম্ভবত নয়, তবে কার্ভাল কিন্তু আজকের ম্যাচটায় তাকে পাওয়া যাচ্ছে, লাস্ট ম্যাচটা আসলে ইতালির সাথে ইংলিশের ম্যাচটায় তিনি খেলেননি, এটা কিন্তু স্পেনের জন্য একটা বড় একটা প্লাস পয়েন্ট দানি কার্ভালের সার্ভিসটা এই ম্যাচটায় পাওয়া। ওভারঅল যদি আপনি দেখেন যে স্পেনের সবচেয়ে শক্তির জায়গা আসলে কোনটা সেটা নিয়েও কিন্তু ক্রোয়েশিয়া কিন্তু আসলে কথা বলেছে, এবং ক্রোয়েশিয়ার কোচ জ্লাতকো দালিচ তিনি আসলে যেটা বলছেন, স্পেন তারা বল পজিশনটা আসলে ধরে রেখে খেলে, তারা খুব ফাস্ট ফুটবলটা খেলে, এবং সেই জায়গায় টেকনিক্যাল স্টাইলটাও কিন্তু তাদের বেশ ভালো। যেটা আমরা বলছিলাম যে ২০২০ ইউরো সেখানেও কিন্তু তারা হেরে বাদ পড়েছিল, এবং সেই সময়টা কখন ছিল যেটা ক্রোয়েশিয়ার এখনের প্লাস পয়েন্ট ম্যাচটাকে এক্সট্রা টাইমে নিয়ে যাওয়া, সেই এক্সট্রা টাইমে যেয়ে কিন্তু ৫-৩ গোলে সেই ম্যাচটায় ক্রোয়েশিয়া তাদের কিন্তু হারতে হয়েছিল, এবং সেই সময়ও কোচ কিন্তু ছিলেন এই জ্লাতকো দালিচ তিনি। এবং
স্পেনের পক্ষ থেকে আবার বলা হচ্ছে অন্য কথা। দেখুন, ক্রোয়েশিয়া যেহেতু এক্সট্রা টাইমে ম্যাচটা নিয়ে গিয়ে তারা একটা জাদু দেখিয়ে দেয়, এটা তো এখন সবাই জানে এবং মোটামুটি প্রতিষ্ঠিত সত্য যে ক্রোয়েশিয়া আপনাকে হতাশ করবে। ক্রোয়েশিয়ার কাছে হয়তো বল থাকবে না, কিন্তু লুকা মদ্রিচ ম্যাচটা ডমিনেট করবেন। 37 বছর বয়স, মানে আনবিলিভেবল, তিনি এখনও যা খেলেন, আগের ম্যাচে তো তাই করেছেন। তো তার কাছ থেকে বল ছিনিয়ে নিয়ে যাওয়া স্পেনের জন্য হয়তো খুব বেশি গুরুত্বপূর্ণ হবে এই ফাইনালে যদি স্পেন জিততে চায়। এবং 90 মিনিটে যে স্পেন খেলা শেষ করতে চায় তার পেছনে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ রয়েছে। ফাইনালে দুই দলে এসছে, আমাদের শক্তি কাজে লাগাতে হবে, 90 মিনিটেই ম্যাচ শেষ করতে হবে। আমাদের অতিরিক্ত সময়ে খেলার অভিজ্ঞতা ওদের বেশি, ফাইনালে কিন্তু অভিজ্ঞতাই কাজে দেয়। রুবেন দি লা ফুয়েন্তে স্পেনের কোচ, তিনি বলছেন এই কথা, মানে তার কাছে ক্লিয়ার ইন্ডিকেশন আছে যে ভাই এই ম্যাচটা কোনোভাবেই তোমরা এক্সট্রা টাইমে যেতে দিও না। আমরা ওয়ার্ল্ড কাপে দেখেছি যেই কাজটা ক্রোয়েশিয়া বারবার করছে। আমরা আসলে ওয়ার্ল্ড কাপ তো অনেক আগে আসলে শেষ হয়েছে, আমরা এইবারে নেশনস লিগের সেমিফাইনালেও কিন্তু দেখেছি 90 মিনিটসের পর যখন আসলে ম্যাচটা এক্সট্রা টাইমে গেল সেখানে তারা 2টা গোল আরও দিয়ে দিয়েছে ক্রোয়েশিয়া। 18 ওয়ার্ল্ড কাপেও তারা সেম কাজটা করেছে। সুতরাং এটাই আসলে মেইন টার্গেট হতে হবে যে 90 মিনিটসের মধ্যে একদম পুরো ডিস্ট্রয় করে দিতে। কারণ ম্যাচ আসলে যখন যাবে, আপনার ব্রাজিলের সাথে সেই ম্যাচটার কথাও আপনি দেখেন, ক্রোয়েশিয়া ব্রাজিলের যেই ম্যাচটা হয়েছিল সেই ম্যাচটাও 90 মিনিটস পর্যন্ত ক্রোয়েশিয়াকে আপনি হয়তোবা খুঁজেই পাচ্ছিলেন না। শেষ দিকে তারা ম্যাচের ডমিনেশনটা নিল আর এক্সট্রা টাইম থেকে তো তারা এক অন্য ক্রোয়েশিয়াই হয়ে গিয়েছে। হ্যাঁ, এবং আমরা যদি অন্য দিক থেকে দেখি, যে অন্য ব্যাপারটা যদি আমরা দেখি, যে ধরেন স্পেনের কথা যদি আমরা চিন্তা করি, স্পেনের দিক থেকে তারা সেকেন্ড হাফটা ইতালির সঙ্গে বেশ ভালো খেলেছিল। ফার্স্ট হাফে তারা শুরুতে অবশ্য পিছিয়েও পড়েছিল, পরে গিয়ে সেকেন্ড হাফে একেবারে শেষ দিকে হোসেলু গোল করলেন, যিনি হয়তো রিয়াল মাদ্রিদের যোগ দিচ্ছেন। এখন স্ট্রাইকার সংকটে স্পেন সবসময় ছিল, এটা তাদের বেশ কয় বছর ধরেই আছে। আবার রদ্রির দিকে আমার মনে হয় একটু আলাদা করে নজর রাখতে হবে। দেখুন, রদ্রি শেষ ম্যাচটাতেও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, তার আগে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তিনি ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন, ইউএফআর বর্ষসেরা, মানে চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা ফুটবলার তিনি হয়েছেন। তো এই রদ্রি আসলে মদ্রিচের এগেনস্টে, রদ্রি আর মদ্রিচ, এই এই ব্যাটলটা আসলে অনেক কিছু ডিসাইড করে দিতে পারে। আর স্পেনের কোচ রুবেন দি লা ফুয়েন্তে আবার একটু সমালোচনারও শিকার হয়েছেন যখন তার দল স্কটল্যান্ডের কাছে হেরেছিল, আর সেখান থেকে যেহেতু স্পেনের একটা শিরোপা দরকার, লুইস এনরিকে চলে যাওয়ার পরে বিশ্বকাপ তো খুব একটা ভালো যায়নি, তো সেই হিসাব যদি আপনি করেন তাহলে স্পেনের জন্য এই ম্যাচটা অনেকটাই, মানে দুই দলের জন্যই বেশ ডু অর ডাই আপনি বলতে পারেন। অবশ্যই, এবং ক্রোয়েশিয়ার জিনিসটা যদি আমরা দেখি, যে ক্রোয়েশিয়ার মিডফিল্ডটা কিন্তু যথেষ্ট আসলে এক্সপেরিয়েন্সড একটা মিডফিল্ড, সেটা কিন্তু বলতে হবে। এবং ক্রোয়েশিয়া নর্মালি 4-3-3 ফর্মেশন, সেটাতেই তারা মিডফিল্ডটাতে আসলে জোর দিয়ে তারা খেলে, এবং সাম কেসেস কিন্তু সেটা 4-2-3-1ও তারা আসলে দুজন পিভট রেখে একজনকে আসলে একটু অ্যাটাকিং পজিশনটা আসলে সেই জায়গাটায় ক্রোয়েশিয়া পাঠিয়ে দেয়। এই জায়গায় আপনি যেটা বলছিলেন যে মিডফিল্ডের রড্রি এবং মদ্রিচ, এই জায়গাটা যেমন ব্যাটেলটা হবে, একই সাথে ক্রোয়েশিয়ার আসলে বাকি যে দুজন মিডফিল্ডার রয়েছে তারাও তো আসলে হিউজ এক্সপেরিয়েন্স। কোভাচিচ, তারপরে হচ্ছে আপনি ইনফ্যাক্ট পরিস্থিতির কথা, ব্রোজোভিচের কথা, ব্রোজোভিচের কথা, মানে ওই যে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের কথা বললে ব্রোজোভিচের কথা বলতে হবে। ইনফ্যাক্ট পেরিসিচের কথা আমি বলতে চাই, যে তিনি ক্রোয়েশিয়ার এই দলটা উইং ব্যাকে খেলেন, তো তারপরেও যেভাবে এই বয়সে তিনি দৌড়ে যান, দেখা যাক আসলে শেষ পর্যন্ত এই ম্যাচে কি ঘটে। কারণ লুকা মদ্রিচের জন্য এই ম্যাচটা আসলে বেশ গুরুত্ববহ, এবং ক্রোয়েশিয়ার পুরো দলটার জন্যই, তাদের মতো একটা দেশ যেটা একেবারেই ছোট একটা দেশ, 98 সালে বিশ্বকাপে তাদের যাত্রা শুরু, এরপর থেকে গত 2টো বিশ্বকাপে তারা চমক দেখিয়েছে, ইউরোতে ভালো করেছে, তার শেষটা শেষ পর্যন্ত ক্রোয়েশিয়া একটা শিরোপা দিয়ে শেষ করতে পারে কি না সেটাই এখন দেখার বিষয়। আপনাদের প্রেডিকশনটাও জানতে চাইবো যে এই ইউএফএ নেশনস লিগের ফাইনালে কারা জিতবে। তবে এর আগে সন্ধ্যা 7টায় কিন্তু সান্ত্বনার একটা ম্যাচ রয়েছে, সেটা তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। সেমিফাইনালে যেই 2টো দল হেরে গেছে, নেদারল্যান্ডস এবং ইতালি, তারা কিন্তু মুখোমুখি হবে একে অপরের। সেই ম্যাচটা নিয়েও প্রেডিকশন কি দরকার আছে কি, মানে এই ম্যাচটা খেলার দরকার কি? একে তো ইউএফএ নেশনস লিগ, লম্বা একটা মৌসুম গেছে, এরপরে ইন্টারন্যাশনাল ব্রেক এসছে, সেখানে গিয়ে দুই দলের ফুটবলারদেরকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে বলা, আসলে আমরা সবশেষ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ নিয়ে বলেছিলাম ফেডারেশন কাপে, শেখ রাসেল ক্রীড়া চক্র এবং বসুন্ধরা কিংস যখন খেলেছিল তখন আমরা বলেছিলাম যে এই ম্যাচটা ভ্যালুলেস। এই সেম থিং গোস ফর দিস নেদারল্যান্ডস এন্ড ইতালি ম্যাচ। ইউরোপেই কিন্তু আমরা থাকছি, তবে গেল রাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল, তারা কিন্তু আসলে জিতে গেছে, এবং পর্তুগালের এই জয়টা ক্রিশ্চিয়ানো রোনালদো, তিনি একটা গোল করেছিলেন, যদিও সেটা আসলে অফসাইডের কারণে সেটা আসলে বাতিল হয়ে যায়, তবে এরপরও শুরুটা করেছিলেন, তিনি প্রথমে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন, এরপরে সেকেন্ড হাফে ব্রুনো ফার্নান্দেজ, তিনি করেন জোড়া গোল, একটা হেডে, অন্যটা দারুণ একটা হাফ ভলিতে। এর আগে ব্রুনো ফার্নান্দেজের অ্যাসিস্টেই গোল করেছিলেন বার্নার্দো সিলভা, ম্যানচেস্টার ইউনাইটেডের ফরওয়ার্ড, দারুণ একটা ম্যাচ কাটিয়েছেন, এবং পর্তুগাল 3-3 জয় পেয়ে রবার্তো মার্টিনেজের দল এখন ইউরো বাছাইয়ের
গ্রুপ জে এর পয়েন্ট টেবিলের সবার উপরে অবস্থান করছে এবং এই গ্রুপের স্ট্যান্ডিং যখন আপনি দেখবেন তখন আপনি মোটামুটি নিশ্চিত যে এখানে পর্তুগালের জন্য বড় বাধা হওয়ার কথা কারো নয়। 2016 চ্যাম্পিয়নদের খুব সহজেই বোধহয় মূল পর্বে উঠে যাওয়ার কথা। এবং এই যে ছয় দলের যে আসলে গ্রুপ রয়েছে, 10টা গ্রুপ, প্রতি গ্রুপে 6টা করে দল রয়েছে, এখান থেকে কিন্তু 2টা দল তারা কিন্তু ডিরেক্টলি কিন্তু কোয়ালিফাই করবে মেইন স্টেজে। এবং সেখানে স্লোভাকিয়া পর্তুগালের পরের পজিশনটায়, তারা 7 পয়েন্ট, লুক্সেমবার্গ 4 পয়েন্ট, বসনিয়া 3 পয়েন্ট, আইসল্যান্ডের 1 পয়েন্ট এবং লিখটেনস্টাইন এখন আসলে পয়েন্টের ঘরটাই তারা নতুন করে ওপেন করতে পারেনি। আমি আইসল্যান্ডকে দেখতে চাই, যাই হোক আইসল্যান্ডকে ইউরোর মূল পর্বে দেখতে চাই, কারণ আইসল্যান্ডের ভেতরে একটা ফ্লেভার আছে, যদিও সেই 2016 আইসল্যান্ডটা অনেকটুকু হারিয়ে গেছে যারা 2018 তো বিশ্বকাপ খেলেছিল। আমরা কি পর্তুগাল ম্যাচে আর একটু ফোকাস করবো? রাইট, ক্রিশ্চিয়ানো রোনালদোর কথা বলছিলেন যে রোনালদো গোল করতে পারছেন কি পারছেন না। রোনালদো 199 নম্বর ম্যাচ খেলেন, যেটা আপনি একেবারে শুরুতেই বলেছিলেন, আর একটা ম্যাচ খেললে তিনি 200 নম্বর ম্যাচ খেলবেন এবং সেটা বোধহয় আইসল্যান্ডের সঙ্গে হয়ে যাচ্ছে কিছুদিন পরে। রোনালদোকে পুরোটা সময় খেলিয়েছেন রবার্তো মার্তিনেজ এবং ম্যাচের আগে পর্তুগালের কোচ বলেছেন যে ক্রিশ্চিয়ানো রোনালদো যে আল নাসের এই মুহূর্তে খেলছেন, সৌদি প্রো লিগে খেলছেন, এটা বরং পর্তুগালের জন্য হেল্পফুল হতে পারে। রোনালদোর এখন যা বয়স, অনেকে হয়তো আন্দাজ করে ফেলেছেন যে রোনালদো হয়তো খুব দ্রুতই অবসরে যাবেন, কিন্তু রবার্তো মার্তিনেজের কাছে সেটা মনে হয় না। তিনি আরও বরং বলছেন যে যে সৌদি আরবে যেহেতু এই মুহূর্তে তিনি খেলছেন তাই তার অনেকখানি এনার্জিও বোধহয় সেভ হচ্ছে। ইউরোপিয়ান ফুটবল থেকে আপনি যেহেতু বাইরে আছেন তো সেটা ন্যাশনাল টিমের জন্য অনেক সময় অনেক বেশি কার্যকর হতে পারে এবং এই রোনালদো বা পেপের মতো ফুটবলার পর্তুগালের জন্য অনুসরণীয়। এখানে একটা ক্লিয়ার ইন্ডিকেশন আছে যে রবার্তো মার্তিনেজের যা প্ল্যান সেই প্ল্যানে ক্রিশ্চিয়ানো রোনালদো খুব ভালোভাবে ভাইটাল একটা পার্ট। এক্স্যাক্টলি, এবং আপনি যেটা সেটাই যদি আমরা দেখি যে ক্রিশ্চিয়ানো রোনালদো এখন লাস্ট আমরা স্টেজগুলো যদি দেখি, ওয়ার্ল্ড কাপেও তাকে আসলে রাখা হয়নি শুরুর একাদশটায়, এর আগে হ্যাঁ ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুর একাদশে তিনি জায়গা হারিয়েছেন। এটা তো একদিক থেকে তো ভালো হয়েছে, তিনি গেম টাইমটাও পাচ্ছেন এবং যতটুকু দরকার যে এনার্জি কনজিউম করা সেটাও কিন্তু তিনি আসলে কনজিউমটা কিন্তু আসলে করতে পারছেন। এবং সেকেন্ড হাফে তিনি একটা ভালো সুযোগও তৈরি করে দিয়েছিলেন মাঠে নেমে, এরপরে ডিয়েগো জোতা প্রথম চান্সে গোল করার একটা ভালো সুযোগ পেয়েছিলেন কিন্তু রোনালদোর সেই পাসটা থেকে গোলটা তিনি আর করতে পারেননি। তো এই ছিল ইউরো বাছাইয়ের, আমার মনে হয় আর এই মুহূর্তে বলার কিছু দরকার নেই। আমরা একটা বিরতিতে যেতে চাই, বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শোয়ের একটা বিরতিতে যাচ্ছি, এরপরে ফিরে এসে কথা হবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের 6 মাস পূর্তি নিয়ে।
ব্রেকের পর আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শোতে। আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের ছয় মাস পূর্তি হচ্ছে আজ। সেই 18 ডিসেম্বর লিওনেল মেসির স্বপ্ন পূরণ হয়েছিল। আর্জেন্টিনা 36 বছরের অপেক্ষা ঘুচিয়ে জিতেছিল বিশ্বকাপ, এবং সেই অনুভূতি সম্ভবত আর্জেন্টাইন সমর্থকদের জন্য এখনও বেশ তরতাজা। তাদের উদযাপন এখনও বোধহয় থামে না। আপনার কাছে স্মৃতিটা আসলে কতটুকু তরতাজা? স্মৃতিটা বেশ তরতাজা, মাত্র কিছুদিন আগেরই মনে হয়। এবং এই ছবিগুলো আর্জেন্টিনার সমর্থকদের মনেই একেবারে গেঁথে গেছে। এরপরে লিওনেল মেসি তিনিও বলেছেন যে তিনি আর বিশ্বকাপ খেলতে চান না, কারণ এটাই যে বিশ্বকাপের শেষ স্মৃতি তার হয়ে থাকুক, সম্ভবত তিনি সেটাই চাইছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে আর্জেন্টিনা বিশ্বকাপ জিতলো, এরপরে ছটা মাস পেরিয়ে গেল, এর ভেতরে আর্জেন্টিনা দুটো তিনটা প্রীতি ম্যাচ খেলেছে, তিনটাতেই তারা জিতেছে, যার ভেতরে দুটো ছিল তাদের সেলিব্রেটরি, মানে তারা সেলিব্রেশন করবে নিজেদের দেশে। সেই কারণে এবার তারা খেললো সবশেষ অস্ট্রেলিয়ার সঙ্গে 2-0 গোলে জিতলো, এরপরে তারা ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে, যে ম্যাচে হয়তো লিওনেল মেসি ডিমারিয়ারা থাকবেন না। মেসি তো থাকছেনই না, কারণ মেসি তো আসলে এখন ছুটি কাটাতেই চলে গিয়েছে। ডিমারিয়া বা অতামেন্দি তারা থাকবেন না। তো আমার প্রশ্ন হচ্ছে, বা আমার জানার ইচ্ছা, যে আর্জেন্টিনার যে এই যে মধুচন্দ্রিমার কথা আমরা বলছি, সেটা তো একটা সময় ফুরিয়ে যায়, একটা সময় শেষ হয়ে যায়। তো আর্জেন্টিনার নিশ্চয়ই সামনের দিকে তাকানোর সময় তো এসে গেছে। আপনি যদি বলেন যে আর্জেন্টিনার এই হানিমুন পিরিয়ডটা, সেটা আসলে যতদিন আমার মনে হয় কি নেক্সট কোপা আমেরিকার আগ পর্যন্ত, ইনফ্যাক্ট কোপা আমেরিকাও তো আসলে বেশি দিন খুব বেশি আসলে দূরে নাই, সেই সময়টা পর্যন্ত আসলে চলতে থাকবে। রিজনটা হচ্ছে, আপনি দেখেন আর্জেন্টিনা যখন ম্যাচগুলো খেলতে যাচ্ছে, তারা ঘরের মাঠে পানামা এবং কুরাচাওয়ার এগেনস্টে খেলেছে, এবার চীনে তারা খেললো, প্রতিটা ম্যাচেই কিন্তু দর্শকদের যে আগ্রহ, দর্শকদের যে উন্মাদনা, সেটা কিন্তু প্রতি ম্যাচেই কিন্তু আসলে বাড়ছে, এবং সে বাড়ানোর পেছনেও কিন্তু কারণ রয়েছে। লিওনেল মেসি যা খেলছেন, মেসি ওয়ার্ল্ড কাপে যা খেলেছেন, মেসি এরপরে তিনটা ম্যাচেও কিন্তু সেম খেলাটাই কিন্তু দিচ্ছেন। লাস্ট ম্যাচে একেবারে শুরুতে তিনি গোল করেছেন 2 মিনিটের মধ্যে, কিন্তু সেটাও একটা রেকর্ড লিওনেল মেসির জন্য যে তার ক্যারিয়ারে তিনি এর চেয়ে দ্রুততম গোল করেন। কিন্তু আপনি আসলে ফিউচারটা নিয়ে ভাবতে চাচ্ছেন, যেহেতু মেসি বলে দিয়েছেন যে 2026 বিশ্বকাপে তিনি নিজেকে দেখছেন না। রাইট, আবার লিওনেল স্কালোনি আর্জেন্টিনার কোচ বলছেন যে তিনি চান বা তার দলে ডিমারিয়া বা লিওনেল মেসিদের জায়গা এখনও রয়েছে 26 বিশ্বকাপের জন্য, তারা যদি খেলতে চান তিনি তাদেরকে খেলতে দেবেন। এখন ব্যাপারটা দেখেন, ব্যাপারটা এরকম যে মেসি বলছেন তার ক্যারিয়ারে মোটামুটি সব পাওয়া হয়ে গেছে, এখন তিনি MLS-এ চলে যাচ্ছেন, তার ইউরোপিয়ান ফুটবল খেলারও সেরকম কোনো আগ্রহ নেই। তো আর্জেন্টিনা যদি 26 বিশ্বকাপ ধরে প্ল্যান করে, তাহলে তো লিওনেল মেসির রিপ্লেসমেন্ট কে হবেন, বা মেসি না খেললে এই দলটা কীভাবে খেলবে, সেই জায়গা ভাবার তো সময় চলে এসছে। অবশ্যই, কারণ আপনি একটা লম্বা পিরিয়ড ধরে আপনি লিওনেল মেসির সার্ভিস পাচ্ছেন, এবং সেখানে কখনোই আপনার মেসির রিপ্লেসমেন্ট নিয়ে আসলে ভাবতে হয়নি, কারণ হচ্ছে কি মেসির রিপ্লেসমেন্ট হয় না। হ্যাঁ, এখন আপনার হাতে পসিবল যে অপশনগুলো রয়েছে সেগুলো নিয়েও তো আসলে ধীরে ধীরে আপনাকে আসলে চিন্তা ভাবনা করতে হবে। হ্যাঁ, অনেক সময় বলা হয় দিবালার কি করবেন, যে হয়তো টাফ, কিন্তু ধরেন হচ্ছে কি দিবালাও তো স্টার্টিং ইলেভেন এখনো সুযোগই আসলে পাচ্ছেন না, তিনি খেলবেন কোথায়? দিবালাকে ধরা হচ্ছিল সবচেয়ে প্রমিসিং প্লেয়ার এশিয়ান ট্যুরে, তিনি নেই। তারপর হাতে আসলে কে আছে? গার্নাচো তো আসলে এক্স্যাক্টলি মেসির পজিশনটাই তো গার্নাচো খেলেন না। তবে এটা একটা ভালো দিক যে আর্জেন্টিনার হাতে এমন কিছু তরুণ ফুটবলার উঠে আসছে বা তাদেরকে ঘিরে আর্জেন্টিনার স্বপ্ন দেখতে পারে বা আর্জেন্টিনার সমর্থকের স্বপ্ন দেখতে পারে। তাদের ভেতরে একজন বোধ হয় এই আলেহান্দ্রো গার্নাচো, ম্যানচেস্টার ইউনাইটেডের ফুটবলার, যিনি লাস্ট ম্যাচটাও তো আসলে যার ওই ম্যাচটায় তার অভিষেক হয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে, তার আর্জেন্টিনা জার্সি তিনি গায়ে দেবেন কি দেবেন না, এরকম একটা সংশয় অনেকদিন ধরে ছিল, তার নিজের ইচ্ছাতেই আর্জেন্টিনা দলে তিনি খেলেছেন। এখন গার্নাচো শেষ পর্যন্ত ওই রাস্তায় হাঁটতে পারবেন কি না, তিনি একটু ডিফারেন্ট টাইপের প্লেয়ার, তিনি রোনালদোকে অনুসরণ করেন, রোনালদো টাইপেরই প্লেয়ার তিনি, সেটাও তার জন্য ভালো হতে পারে। বুয়েনানোতে ভালো করছেন ব্রাইটনের হয়ে। আরও কিছু তরুণ ফুটবলার আছেন আর্জেন্টিনার ছড়িয়ে ছিটিয়ে, যাদেরকে এক করার একটা সময় এসে গেছে। কারণ আপনি দেখুন যে পুরো বিশ্বকাপের ইতিহাস যদি আমরা খেয়াল করি, মাত্র দুটো দেশের পক্ষে সম্ভব হয়েছে বিশ্বকাপ ধরে রাখা, একটা ব্রাজিল, 62-র ব্রাজিল, আর একটা কি ইতালি 34-38। তো এই ছাড়া কিন্তু আর কেউ কখনো বিশ্বকাপের শিরোপাটা ধরে রাখতেই পারেনি। আর্জেন্টিনা নিশ্চয়ই চায় যে 36 বছরের অপেক্ষা তাদের যখন ঘুচেছে, পরের বিশ্বকাপটাও জিতে বা পরের বিশ্বকাপে ওরকম জায়গায় গিয়ে নিজেদের দাবির জায়গাটা আরও বেশি শক্তপোক্ত করার, স্কালোনি এখনই আসলে ওই ভাবনাটাই তিনি যেতে চাচ্ছেন না, কারণ তার হাতে আর্জেন্টিনার এই টিমটার মধ্যেও তো আপনি হচ্ছে 26 বিশ্বকাপে কিন্তু আপনি অনেককেই পাবেন।
হয়তো রাইট অনেকে অনেকে যদি বয়সের হিসাবটাও করেন সেই হিসাব করলে কিন্তু আপনি অনেককেই কিন্তু পাবেন সুতরাং ম্যাকালিস্টারকে হয়তো আপনি পাবেন সেই জায়গা আসলে আমরা যাদেরকে পাবো না তাদের কথা হিসাব করি মানে অ্যাঙ্গেল ডি মারিয়াকে পাওয়া না পাওয়া নিয়ে একটা সংশয় হতে পারে মানে যাদের বয়সটা হয়তো 38 39 এরকম হয়ে যাবে ওদিকে পাওয়া না পাওয়া নিয়ে একটা সংশয় হতে পারে লিওনেল মেসি রাইট এই ছাড়া মোটামুটি এই বাকি দলের যারা সদস্য রয়েছেন তারা যদি নিজেদের ফর্মে থাকেন তাহলে হয়তো খুব একটা অসুবিধা না হতে পারে আর এই ছাড়া যদি আমরা বলি যে সেই ছ মাস আগের স্মৃতিতে যদি আমরা ফিরে যাই আর্জেন্টিনা ট্রেনিং লিসান্দ্রো মার্টিনেজ একটা অপশন হতে পারেন যদি তিনি অতামেন্দির জায়গায় রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ এই দুজন যদি সেন্টার ব্যাক হিসেবে খেলেন সেরকম একটা অপশন হতে পারে আমরা একটু ছয় মাস আগে স্মৃতিতে ফিরে যাই আর্জেন্টিনা এবং ফ্রান্স বিশ্বকাপের ফাইনালটা যখন হলো ওই মোমেন্টের একটা কথা এখন ছয় মাস পরে এসে কোন মোমেন্টের কথা এই জায়গায় বসে এখন চট করে মনে পড়ছে মেসি যখন হচ্ছে গিয়ে যেটা আমি লাস্ট শত বলছিলাম ওইটাই আমার হচ্ছে আপনি ফাইনাল বললে আমার ওই একটা স্মৃতি মনে পড়ে যখন মেসি ধীরে 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 পায় যখন ওয়ার্ল্ড কাপ ট্রফিটার দিয়ে গেল ওইটা রিলিভেন্টও করতে পারবেন যখন হচ্ছে ওয়ার্ল্ড কাপ ট্রফিটা সামনে ছিল যখন জাস্ট চুমুখে সাইডে চলে গিয়েছিল এক্স্যাক্টলি ওই ব্যাপারটা একেবারে সাররিয়াল ছিল মানে কেউ এক্সপেক্ট করেনি পুরো স্টেডিয়ামে যে মেসি এটা করতে পারেন আর মেসি এমন একটা কাজই করেছেন সম্ভবত তার জীবনে এই একটা আক্ষেপই ছিল যে বিশ্বকাপ তার জেতা হচ্ছে না আর ওই দিন আপনি যদি আমাকে বলেন পার্সোনালি যে আমি মাঠ থেকে বেরিয়ে আসার সময় আমার কাছে মনে হচ্ছিল যে শেষ হয়ে গেল এরকম একটা শূন্যতাও বোধহয় খানিকটা অনুভব করছি ইনফ্যাক্ট একটা জিনিস মনে করেন যখন আর্জেন্টিনা সৌদি আরবের কাছে প্রথম ম্যাচটা হারলো তখন যখন ম্যাচ শেষে আমাদের কথা হচ্ছিল কাজটা শেষ করে তখন হচ্ছে গিয়ে আমাদের দুইজনের ইয়ে ছিল যে এই দল নিয়ে কিছু হবে না না এই দল দিয়ে ইনফ্যাক্ট আমার অস্ট্রেলিয়া ম্যাচের পরও মনে হয়েছিল যে এই দলকে দিয়ে কিছু হবে না যাই হোক শেষ পর্যন্ত সেই দলটাই বিশ্বকাপ জিতেছে এবং ডিজার্ভিংলি বিশ্বকাপ জিতেছে পুরো বিশ্বকাপে তাদের চেয়ে বেশি উপযুক্ত বা সামর্থ্যওয়ালা কোনো চ্যাম্পিয়ন হয়তো ছিল না ডিজার্ভিংলি তারা বিশ্ব চ্যাম্পিয়ন আপনাদের কাছে একটু জানতে চাই যে আর্জেন্টিনার এই যে বিশ্বকাপ জয়ের ছয় মাস যে পূর্তি হলো এই ছয় মাসে আপনার সেরা মুহূর্ত বা বিশ্বকাপের সময় সেরা মুহূর্ত কোনটি ছিল সেটা নিশ্চয়ই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর্জেন্টিনা নিয়ে আর কোনো কথা বলার দরকার আছে কিছু অ্যাড করবেন না আর্জেন্টিনা হয়ে গেছে এখন আর্জেন্টিনার বন্ধু দেশ বাংলাদেশের দিকে এসেছে আসল দেশের কথা বাংলাদেশের সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিয়ে কথা হোক সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে মাঠের অনুশীলনটা কিন্তু তারা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ গেল পরশু রাতে ভারতে আসলে যে পৌঁছায় সেই জায়গাটার মধ্যে ঝামেলাটা যেটা হয়েছিল যে বাংলাদেশের কিন্তু হোটেল নিয়ে একটু প্রবলেম হয়েছিল সেখানে হোটেলটা বাংলাদেশে চেঞ্জ করতে হয়েছে কারণ 19 তারিখ থেকে অফিসিয়ালি সাফের আন্ডারে দলগুলো চলে যাবে এর আগে যখন যেই দল যত আগেই যাক তাদের আসলে নিজস্ব ব্যবস্থাপনায় সেই হোটেল থেকে শুরু করে বাকি যা যা খরচ আছে হ্যাঁ আপনি অনুশীলন মাঠের ফ্যাসিলিটিসটা আপনি পাবেন আপনাকে রিকোয়েস্ট করতে হবে সেই জায়গাটায় হয়তো বা বাংলাদেশের আসলে একটা বিব্রতকর পরিস্থিতি আগের ছবিটাই বিব্রতকর আপনি হোটেলে ঢুকেছেন আপনার যিনি আপনার হোটেলের কাজ করছেন তিনি কলম নিয়ে তিনি লিখছেন আর প্লেয়াররা পাশে দাঁড়িয়ে আছেন এই দলটা কম্বোডিয়ার সঙ্গে খেলেছে কম্বোডিয়ার সঙ্গে তারা 1-0 গোলে জিতে এসেছে সেখান থেকে তারা ইন্ডিয়ায় ফ্লাই করেছে তাও আবার ভায়া হয়ে থাইল্যান্ড হয়ে বিশাল লম্বা একটা জার্নি কিন্তু ছিল যথেষ্ট ক্লান্ত এবং তারা হোটেলে গিয়ে প্লেয়াররা শুরুতেই রুমে শুয়ে পড়বেন বা বিশ্রাম নেবেন আপনি সেটা এক্সপেক্ট করবেন তা না হয়ে আপনার হোটেলের মানে আপনাকে লবিতে দাঁড়িয়ে থাকতে হচ্ছে এবং সেখানে ওই রাতে ফুটবলাররা কোনো ডিনার কিন্তু তারা করতে পারেনি কারণ তখন সবকিছু বন্ধ হয়ে গিয়েছিল তাদের ফ্রুটস খেয়ে তাদের কিন্তু রাতটা আসলে পার করতে হয়েছে এরপর গেল দিন সকাল থেকে আসলে টিম ম্যানেজমেন্টে যারা রয়েছেন তারা হোটেল খুঁজতে নেমে গিয়েছিলেন এবং ফাইনালি বাংলাদেশ কিন্তু সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ যাবে কত তারিখে যাবে এগুলো তো বহু আগে জানা এক্স্যাক্টলি এই জায়গাটায় যেটা হয়েছে যে যেটা আসলে আমরা শুনেছি টিম ম্যানেজমেন্টের কাছ থেকে যতটুকু আমরা শুনতে পেরেছি যে আপনি অনলাইনে বুকিং যখন দেন তখন আসলে আপনি যে ধরনের হোটেল দেখেছিলেন আপনি যাওয়ার পর সেটা আসলে মন মতো হয়নি এই জন্য অনেক সময় দলগুলো কি করে আপনি হচ্ছে গিয়ে দেখুন ট্যুরের আগে সেই দলের একজন বা দুইজন ওইখানে চলে যায় অনেক আগেই হতে পারে যে তিনি সরজমিনে পর্যবেক্ষণ করে সেই জিনিসটা আসলে ফাইনাল করে দিয়ে আসেন যেহেতু আসলে এখনো আমরা হয়তোবা ততটুকু আধুনিক আসলে আমরা হতে পারি সাফ যদি আমাদের বিশ্বকাপ হয়ে থাকে হ্যাঁ আর আমরা যদি ভারতের পাশের দেশ হয়ে থাকি আর বাংলাদেশের সঙ্গে এআইএফএফ এর তো খাতির একেবারে খারাপ না তাই না তো সেখানে একটা হোটেল ম্যানেজ করা কি এতই টাফ হয়ে গেল যে ছবিতে আমাকে একরকম দেখাতে পারে আমি গিয়ে একরকম দেখাতে পারে আমি যারা সাধারণ আম জনতা
কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবলারকে তো আপনি হোটেলে দুই রকম চেহারা দেখাতে পারেন না। আপনার বাংলাদেশ ন্যাশনাল টিমের ফুটবলাররা তো হোটেলের একরকম ছবি দেখে গিয়ে আরেক রকম দাঁড়িয়ে থাকতে পারে না, এটা তো অবিশ্বাস্য। এবং এটা তো বাংলাদেশের ক্লাব ফুটবলেও আমার ধারণা এরকম হয় না, মানে ক্লাব ফুটবলের দলগুলো হয়তো অন্যান্য দলের ক্ষেত্রে হয়, সেটা ভালো দলের ক্ষেত্রে হয়তো হয় না। তো কারণ ওই যে তারা তখন ওই ওই প্রিপারেশনটা তারা নিয়ে নেয়, তারা আসলে মাসখানেক আগে একজনকে পাঠিয়ে দেয়, পাঠিয়ে উনি যে হোটেলটা আসলে নিজ চোখে দেখে এসে ফাইনাল করে তারপর আসেন। তবে এই ভুল থেকে হয়তো বা বাংলাদেশ শিক্ষা নেবে, ভুল থেকে শিক্ষা নেওয়া, এছাড়া তো আসলে কিছুই বলার নেই, নাহলে তো বলতে হয় যে সব সম্ভবের দেশ। সাফ চ্যাম্পিয়নশিপে 22 তারিখ বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে লেবাননের মুখোমুখি হবে। তার আগে বাংলাদেশের আত্মবিশ্বাস খানিকটা বেড়েছে কম্বোডিয়ার সঙ্গে 1-0 গোলে, দুটো ম্যাচ আসলে জিতেছে বাংলাদেশ। এবং সেটা সেটার পর দেখুন আপনি যেই বাংলাদেশ দল বাংলাদেশে থাকতে সাফের লক্ষ্য তারা বলে গিয়েছিল যে আমরা পরে সেট করব বা ডিরেক্টলি চ্যাম্পিয়ন হওয়ার কথা কিন্তু আমরা কখনো শুনিনি অফিসিয়ালি কোর্ট, দুটা ম্যাচ যখন জিতলো টিফিয়ারমির সাথে প্রথম ম্যাচটা এবং এই লাস্ট ম্যাচটা যখন কম্বোডিয়ার সাথে জিতলো, এরপর বাংলাদেশ দলের ক্যাপ্টেন জামাল ভুঁইয়া তিনি কিন্তু ডিরেক্ট বলেছেন সাফে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। এটাও একটা আনকোরা মন্তব্য, এটা একটা অপরিপক্ক মন্তব্য। আপনি যদি আপনার বাস্তবতা বোঝেন তাহলে আপনি এই ধরনের মন্তব্য করতে পারেন। কম্বোডিয়ার সাথে ম্যাচটা বাংলাদেশ জিতেছে কিন্তু বাংলাদেশের খেলা ভালো হয়নি। বাংলাদেশ হয়তো যা করতে চেয়েছে সেখানে তারা সফল হয়েছে, কম্বোডিয়ার সঙ্গে বাংলাদেশের বরাবরই ফলাফল ভালো, কিন্তু বাংলাদেশের খেলা কি সেই ছাপ আমরা দেখেছি? এবং এরকম একটা ম্যাচ জেতার পরে আমার কাছে খুবই মানে আই ওয়াজ সারপ্রাইজড যে বাংলাদেশের ফুটবলাররা কেউ কেউ আসলে এমনভাবে উদযাপন করেছেন। আমার কাছে মনে হয়েছে এমনটা না করলেও বোধ হয় তারা পারতেন, যেহেতু বাংলাদেশের রিসেন্ট টাইমসে সময় খুব একটা ভালো যাচ্ছে না। আপনি সবশেষ ম্যাচে আন্তর্জাতিক ম্যাচে সিশেলসের কাছে ঘরের মাঠে হেরেছেন, এরপরে আপনি হয়তো কম্বোডিয়ার সঙ্গে জিতেছেন, কিন্তু তারপরও আপনার মনের ভেতর সেই জেদটা থাকা দরকার যে এটা তো আপনার আসল পরীক্ষা ক্ষেত্র নয়, আপনার জন্য তো সাফ চ্যাম্পিয়নশিপ পুরোটা পড়ে রয়েছে যেখানে আপনাকে কঠিন প্রতিপক্ষ আপনার জন্য অপেক্ষা করছে। তো আপনি এখন কি করছেন, আপনি এখনই আগে থেকে নিজের উপর চাপ কেন বাড়াচ্ছেন? লেটস সি আসলে বাংলাদেশ সেই চাপটাকে কতটুকু আসলে সরিয়ে নিয়ে যেই পারফরম্যান্সটা তারা করেছে সেটাকে তো আসলে অবভিয়াসলি আপনি যখন সাফে খেলতে যাবেন সেটা থেকে আরও কয়েক গুণ বেটার পারফরমেন্স আপনাকে করতে হবে। হ্যাঁ, আপনি লেবাননের সাথে কোন ফরমেশনে খেলবেন, কোন অ্যাপ্রোচে খেলবেন সেটা আপনি কম্বোডিয়ার এগেনস্টে অ্যাপ্লাই করেছেন, কিন্তু অ্যাপ্লাই করে আসলে রেজাল্টটাও ধরলাম আমরা পরে এসেছে, কিন্তু প্ল্যানিং আমি শিওর, ডেফিনেটলি শিওর, প্ল্যানিংটা একেবারেই কোচের আসলে মন মতো হয়নি যেটা চাইছেন সেটা আসলে আমার কাছেও কম বেশি সেরকমই মনে হয়েছে। আর একেবারে শেষে গিয়ে আপনাদেরকে দুটো খবর দেই, একটা খবর হচ্ছে আর্জেন্টিনা যে ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে, এই ইন্দোনেশিয়ার সঙ্গে গত বছর বাংলাদেশ মে মাসে গোল শূন্য ড্র করেছিল, সেটা একটা বেশ ভালো রেজাল্ট ছিল বাংলাদেশের জন্য। সেই দলেরও কোচ ছিলেন হাভিয়ার কাবরেরা এবং তার আমলে বাংলাদেশের অন্যতম সেরা রেজাল্ট বোধ হয় সেটা। আর শেষটা করি এই দিয়ে যে সাফ চ্যাম্পিয়নশিপের সব খেলা আপনারা দেখতে পারবেন টি স্পোর্টসে, নিশ্চয়ই এতক্ষণে অনেকে জেনেও গেছেন, আপনাদেরকে অফিসিয়ালি শুধুমাত্র সেটাই জানিয়ে দেওয়া হলো। এই ছিল আমাদের বসুন্ধরা কিংস প্রেজেন্টস দ্য ফুটবল শো এর আজকের আয়োজন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।